হ্যালো এব্রীমান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ডিডো আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইল ফোনকে ফরম্যাট করার পরে অ্যাক্টিভেশন করতে হয় অ্যাকচুয়ালি আমাকে অনেকেই কোয়েশন করেন আর এই জন্যই মূলত ভিডিওটা বানানো আপনার মোবাইলটা যখন রিসেট করবেন অথবা ফরম্যাট করবেন আপনার কম্পিউটারে দিয়ে অথবা ফোন থেকে এরপরে আপনাকে এটা অ্যাক্টিভ করতে হলে আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে আপনার একটা সিম কার্ড লাগবে যে সিম কার্ডটাতে ইন্টারনেট চালু আছে ওরকম একটা সিম কার্ড আপনার ফোনে ফিক্স করতে হবে সো আমি প্রথমে সিম কার্ডটা ইউজ করব ওকে ওকে সো সিম কার্ড ঢুকানোর পর আপনি যেটা করবেন জাস্ট প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ কান্ট্রি রিলেজেন্স সিলেক্ট করবেন আমি এই মুহূর্তে বাহারেনে আসি এই জন্য আমি জাস্ট বাহারেনটা সিলেক্ট করবো তারপরে সেট আপ ম্যানুয়ালি তারপরে নেক্সট এটা খুব সিম্পল বিষয় তারপরে অনেকের জন্য একটু কমপ্লিকেটেড আর কি এখানে আপনি চাইলে ওয়াইফাই কানেকশান নিতে পারেন অথবা জাস্ট এখানে ইউজ সেলুলার কানেকশন আপনি যদি সিম কার্ড না ঢুকান তাহলে কিন্তু এই অপশানটা আসবে না তো আপনার ফোনে সিম কার্ডে অবশ্যই অবশ্যই ইন্টারনেট থাকতে হবে জাস্ট ইউজ সেলুলার কানেকশান এখানে একটু সময় নিবে অ্যাক্টিভেশন

তারপরে এখানে আছে আই ক্লাউডের অপশন আপনি চাইলে আপনার আই ক্লাউড থেকে ব্যাক আপনার আই ক্লাউডে যদি ব্যাক থাকে এখান থেকে রিস্টোর করতে পারবেন রিস্টোর করতে পারবেন আইটিউন্স থেকে আপনার কম্পিউটার আইটিউন্সে যদি আপনার আইফোনের ব্যাক থাকে সেই ক্ষেত্রে এখান থেকে করতে পারবেন তারপরে অ্যান্ড্রয়েড ফোন থেকে মুভ করার জন্য এই অপশানটা ইউজ করতে পারেন অর্থাৎ আপনার যদি পূর্বে অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে ওই ফোন থেকে ডাটা রিস্টোর করার জন্য এখানে ক্লিক করতে পারেন যাই আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে সেট আপ এএস নিউ আইফোন এখানে ক্লিক করবো সো এখানে আমার অ্যাপেল আইডি চাচ্ছে আমি যেটা করবো আপনারা সাধারণত চাইলে বসাতে পারবেন অথবা যদি বসাতে না চান আইডি জাস্ট এখানে ক্লিক করবেন ফর গেট পাসওয়ার্ড অর সামথিং এনিওয়েজ অ্যান্ড দেন সেট আপ লেটার ইন সেটিংস অ্যান্ড এগেন ড ইউজ টার্মস অ্যান্ড কন্ডিশন জাস্ট অ্যাগ্রি করে দেবেন কন্টিনিউ ডেভেলপ গেট স্টার এন্ড এখানে আইফোন সেভেনের যে হোম বাটনের অপশানটা জাস্ট আপনি চাইলে সফট নিতে পারেন হার্ড নিতে পারবেন যাই হোক আমি দুয়ের মধ্যে দুইয়ের মধ্যেই রাখবো অ্যান্ড দেন নেক্সট চুজ ভিও নেক্সট অ্যান্ড দেন গেট স্টার্ট সো দ্যাটস ইট হয়ে গেছে আমাদের ফোন অ্যাক্টিভেশন এইবার আপনি চাইলে আই আপেল আইডি আপনি এখানে বসাতে পারেন নতুন আই আইডি বানাতে পারেন সো এটা আর কি কয়েকটা সিম্পল স্টেপ অনেকেই জানেন না এই বিষয়টা এই জন্য একটা ভিডিও করে বানালাম ছোট করে আর যারা জানেন না একেবারেই তাদের জন্য যাই হোক আপ আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আপনার আইফোন ইউজার বন্ধুর সঙ্গে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাক্টিভেশন করতে হবে দ্যসি সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাক্টিভেশন করতে হবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ